এবং বিশেষ করে বাংলা নব অস্ত্র উপলক্ষে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন এই অঞ্চলের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব রশিদুজ্জামান, উপস্থিত আছেন এই অঞ্চলের কৃতি সন্তান সিনিয়র সচিব বাবু তপন কান্তি ঘোষ, উপস্থিত রয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠক ডক্টর মনোরঞ্জন ঘোষাল, উপস্থিত আছেন পত্র কলেজে ম্যানেজিং কমিটির গভর্নিং বডির সভাপতি নবাগত ইয়নো ম্যাডাম সহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য সুধীমণ্ডলী, উপস্থিত সকল স্তরে ভদ্র মহোদয়গণ মহোদয়গণ, শ্রেণীভেদে সালাম নমস্কার। এবং প্রথমেই আমি বাংলা নববর্ষ 1431 সালে শুভেচ্ছা জ্ঞাপন করি। এটা আমাদের বাঙালির ঐতিহ্য এবং এটা আমাদের সংস্কৃতির একটি স্তম্ভ। সেই সাথে সাথে বাঙালির যিনি আমাদের এই বাঙালি হিসেবে পরিচয়টা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে গেছেন, একটা রাষ্ট্র তার একটা পতাকা তার সঙ্গে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং সেক্ষেত্রে আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা প্রাণ দিয়েছেন, 30 লক্ষ 2 লক্ষ মা বোন যারা সম্ভ্রম দিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা যারা এখনো পর্যন্ত বেঁচে আছেন, এবং আমাদের সাধারণ জনগণ, একজন বক্তা এখানে বলেছেন, আমিও একমত যে মূলত মুক্তিযোদ্ধা হিসাবে ফাইটি যারা ছিলেন, অর্থাৎ যুদ্ধে যারা ছিলেন মুক্তিযোদ্ধা, কিন্তু দেশের স্বাধীনতার বিরোধী শক্তিবাদে সকল জনগণই তাদেরকে সহায়তা করেছে, তাদেরকে আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, রসদ পৌঁছে দিয়েছে। এমনকি একজন মুক্তিযোদ্ধাকে ঘরের ভিতর নিয়ে রেখে তার জীবন বাঁচাইছে, এটা বাংলাদেশের সর্বত্র। অতএব রিকগনিশন শুধুমাত্র ফাইটাররা পেয়েছেন, কিন্তু আমাদের সাধারণ জনগণও কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। সেই দেশ পয়লা বৈশাখ নববর্ষ এটা সংস্কৃতির একেবারে স্তম্ভ, এটা পালনেও বাধা আসছে 75 পরে, এটা পালনেও বাধা আসছে, বাধা অতিক্রম করে বঙ্গবন্ধুর সুযোগ্যতা অনায়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এগিয়ে চলেছেন। তিনি একটা কথা বারবার বলেন, বঙ্গবন্ধুর সংস্পর্শে যাওয়ার আমার জীবনে সুযোগ হয়েছিল 70 সালে নির্বাচনে চুকনগরের মাঠে যখন এসেছিলেন, আমি তখন হেডমাস্টার এবং আমি তখন সেবার প্রিজাইডিং অফিসার হয়েছিলাম, তো তার হাতের স্পর্শ পেয়েছিলাম, চিনও পেয়েছিলাম, তার একটা আহ্বানও পেয়েছিলাম, সেটাকে নিয়েই রাজনীতি করেছি। আমি এখানে ছাত্রদের লক্ষ্য করে, ছাত্রলীগের ছাত্রদেরকে লক্ষ্য করে একটি কথা বলবো, যুবলীগের কর্মীদের লক্ষ্য করে একটি কথা বলবো, আওয়ামী লীগের নেতাদের লক্ষ্য করেও একটি কথা বলবো। এখন রাজনীতি করতে এসেই সবাই আমরা পদ চাই, পদবি চাই, সবাই নির্বাচনও করতে চাই, আর কোনো কিছু না করলেও দল করে কি পেলাম, এই কথাটা কিন্তু আমরা অধিকাংশ লোকে আমারও অনেক প্রোগ্রাম, সময় বেশি লেগেছে, বক্তৃতা বলাবো না, আমি শুধু প্রাসঙ্গিক 2-4টি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। এখানে অনেকে অনেক কথা বলেছেন এবং মূল্যবান কথা বলেছেন, আমার দাদা মনোরঞ্জন ঘোষাল, আমাদের সচিব মহোদয়, এমপি মহোদয়, আমি একটা কথা সোজাসুজি বলতে চাই, আমিও মানুষ হিসেবে কিন্তু দক্ষিণ অঞ্চলের লোনা অঞ্চলের লোক, এবং লোনার বিরুদ্ধে লড়াই করা কিন্তু আমার রাজনৈতিক একটি দর্শন ছিল, এবং সেটা আমার জীবনে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, এবং এই লড়াইয়ে
আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর আমলে 73-তে 27 বছর বয়সে আমি চেয়ারম্যান হয়েছিলাম। আমার ইউনিয়ন কিন্তু সবসময় আমি লোনা মুক্ত রেখেছি, আর আমার বাকি যে ইউনিয়নগুলি ছিল সেগুলির জন্য লোনার জন্য লড়াই করেছি, কেসও খেয়েছি। ইভেন 1980 যখন আওয়ামী লীগের সরকার আমাদের সালাউদ্দিন ভাই স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তখনও কিন্তু কেস খাই এই সাহস ইউনিয়নের এখানকার ঘের উচ্ছেদ করার জন্যে আমি 1 নম্বর আসামি করি। তো হয়ে সেগুলিকে মুক্ত করেছি। আমাদের এমপি মহোদয় যেটা বলেছেন, আমি জনগণকে বলতে চাই লোনার থেকে আমরা এখন লাভবান বেশি। আমার ইউনিয়নে যেটা বরাবরই লোনামুক্ত ছিল সেখানে কিন্তু আমাদের ঘের আছে, যার জমিতে তার ঘের আছে, ঘেরে গলদা চিংড়ি হয়, কাক মাছ হয়, অগ্রের মাসে চাষ করে ধান দেওয়া হয়েছে, ধান 1.5 গুণ ফলে, একটা ধান ওজন হয়, আর পাড় দিয়ে সবজি যা হয়, সবজি গত বর্ষাকালে সবজিতে এত দাম পেয়েছে আমি আড়ত করে দিছি 2টা সরাসরি বিক্রি করে, ফলে আমার ওই অঞ্চলে প্রায় সব 2-3 তলা 20 লাখ 30 লাখ 40 লাখ সেভিংস ওই সঞ্চয়পত্র কিনে সবাই কিন্তু স্বাবলম্বী। আমরা ধানও করছি মাছও করছি, লোনা উঠাই না মিষ্টি জলে, এবং সেখানে আম গাছ থেকে আরম্ভ করে এই চুই ঝাল যেটাকে বলে, মানে কাল্টিভেশনে একবারে পুরোপুরি চাষ, 2 ফসল 3 ফসল হচ্ছে। অতএব আমরা দেখেছি যারা লোনা করে তারা কিন্তু অত লাভবান হতে পারে। আর এখানে যে কথা আমাদের এমপি মহোদয় বলেছেন, আপনি আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখছেন, আপনি আর নন্দীবাবু, যেহেতু আমাদের জোনটা এই তিনজনের একই কায়দা, তো আমাদের থেকে আপনি সর্বতোই পাবেন। খালটাকে মুক্ত করার জন্যে এর প্রক্রিয়া করতে হবে, আপনি যোগাযোগ রাখবেন, সে প্রক্রিয়া করে আমরা যদি মুক্ত করতে পারি ভালো, না হলে লোকালি হয়তো যারা এটা এখানেই করবে তারা হয়তো রাজস্বটা ইয়ারলি জমা দিতে হতে পারে। আমি চেষ্টা করবো পুরোপুরি করার জন্য, কারণ আইনটা আইনের কাঠামোর ভিতর ছাড়া সচিব মহোদয় রয়েছেন, আমরা বলতে পারি না বা করতেও পারি না, তারপরে আইন সংশোধনের প্রয়োজন হলে সেটাও পথ আছে, আমরা চেষ্টা করব। আর এখানে এখানে যে কলেজের কথা বলেছেন, অনেকে অনেক কথা বলেছেন, কলেজের ব্যথা বেদনার কথা অনেক রয়েছে, তারপরেও সব ভুলে কলেজ সরকারি হোক, এটা আমিও চাইবো যে একটা কলেজ সরকারি হলে তো সেটা ভালো হবে, এবং সে উদ্যোগ আপনাকে নিতে হবে, কারণ আসলে উন্নয়নের মূল কেন্দ্রে কিন্তু এমপি, যে কোনো এলাকার উন্নয়নের মূল কেন্দ্রে কিন্তু এমপি। অতএব আপনি উদ্যোগ নেবেন, আপনি আমার ভাই হিসেবে সবসময় আমাকে আপনার পাশে পাবেন, আর আমি এই অঞ্চলের লোক হিসেবে প্রত্যেকটা বুথের জেলাকে ভালোবাসি, পাইকগাছাকে বিশেষ করে ভালোবাসি, বিশেষ করে পাইকগাছা একটা ঐতিহ্যবাহী উপ মানে থানা ছিল, যেখানে পিসি রায়ের মতন লোকের জন্ম, যেখানে আমাদের বিনোদ বিহারী সাধুখার মতন লোকের জন্ম, এবং সেই ব্রিটিশ টাইমই তারা কিন্তু ইতিহাস সৃষ্টি করে গেছে। আমি মনে করি যে এই সমস্ত লোকের নামে আপনাদের কিছু করা উচিত এখানে, এবং পিসি রায়ের নামে অন্তত একটা কলেজ, এবং কলেজ করলে বোধ হয় সেটা সরকারি করানোও অনেক সময় বেশি সুযোগ সুবিধা পাওয়া যেত, কারণ তিনি কিন্তু আমাদের এই অঞ্চলের একজন অত্যন্ত গুণী ব্যক্তি ছিলেন, বিজ্ঞানী ছিলেন, যেটা সারা বিশ্বে সেটা স্বীকৃত। তো আর এখানে অন্যান্য যেগুলি এটা আমার প্রাসঙ্গিক না, সেটাও বললাম যে মাননীয় সদস্য করতে পারবেন। তারপরে আমি বলে যাই যে বিভিন্ন সময়ে আমরা কিছু টাকা পয়সা স্পেশাল নিয়ে আসতে পারি, জেলা পরিষদের মাধ্যমে কাজ হয়, এবং সে ধরনের উদ্যোগ মন্ত্রী হিসেবে আমি যদি কিছু নিয়ে আসতে পারি, তাই এখানে প্রাচীরের জন্য আমি কিছু বরাদ্দ দিয়ে দেব, এবং যখন সুযোগ আসবে তখন দেওয়ার আমি চেষ্টা করব। আপনি বাজারের কথা যেটা বলেছেন, বাজারে আপনি কাজ করেন, এবং আমার মন্ত্রণালয়ের থেকে দ্বিতল ভবন মানে বাজারে মার্কেট করে দেওয়ারও একটা প্রকল্প রয়েছে, আপনি চাইলে সেখানে আমরা একটা প্রকল্প দিয়েও দিতে পারব। আমার প্রতিবেশী হিসাবে এখানে আমি খুব বেশি না আসলেও মাঝে মাঝে আসা পড়েছে, যেহেতু আপনার সীমানা পর্যন্ত আমার সীমানা, সেখানে
আমার লোকজন এখানে সবসময় থাকে, বিশেষ করে মাগুরখালি, আর আমার বন্ধুবর এখানে রয়েছে, একসঙ্গে পড়াশুনো করেছি, যিনি এখানকার অফিসারও ছিলেন ক্ষিতিশবাবু, তো তার বাড়ি মাগুরখালি, সেখানে তাদের গল্প এবং তাদের হাট বাজার সব এখানে আমরা দেখেছি, এবং যখন নামযজ্ঞ হয় তখন এখান থেকেও লোকজন যায়, বা অন্য অনুষ্ঠান হলে তখনও এখান থেকে লোকজন যায়। পারস্পরিকভাবে আমরা একটা জোনে রয়েছি, এবং এই জোন এবং আমি সর্বশেষ যে কথাটি বলে মানে বলে আমি শেষ করতে চাচ্ছি, আমরা অনেক কিছু চাচ্ছি, অনেক কিছু পেয়েছি বা আরও অনেক কিছু পাবো, আপনাদের নতুন এমপি মহোদয়ের নেতৃত্বে আরও বেশি কিছু হবে, কিন্তু সব কিছুর পরে যে একটি কথা থাকে, আমরা কি তলায় যাচ্ছি কি না এই অঞ্চল। সব কথার শেষ কথা কিন্তু ঠিকঠাক, যেটা আমার অত্যন্ত স্নেহভাজন নিখিল ভদ্র, সে আমার কাছে সন্তান তুলল এবং তার কথাই কিন্তু আমি আসছি, কারণ আমি এতটুকু তাকে স্নেহ করি এবং সেও এত দাবি রাখে, আমার কিন্তু আসার মতন সময় ছিল না। তারপরে এমপি মহোদয় উপরে বলছেন, সেইটা নিয়ে গবেষণা করে, আমাকে নিয়ে অনেক জায়গায় আমাকে ইনভাইট করেছে, আমি অ্যাটেন্ড করেছি, আমি কিন্তু দৃঢ়তার সঙ্গে আপনারা শুনেছেন সংসদে, এবং আমার প্রত্যেকটা বক্তৃতার ম্যাক্সিমাম টাইম চলে গেছে আমার এই নদীর নাব্যতা, জল নিষ্কাশন, না হলে আপনি খাল উন্মুক্ত করো আর কোনো লাভ হবে না, সেখানে পানি উঠান আর না উঠান কোনো প্রশ্নই থাকবে না। গত যে এই যে অমাবস্যা গেল, এমব্যাঙ্কমেন্ট যেটা পিস করে গেছি সেই এমব্যাঙ্কমেন্ট পর্যন্ত জল উঠে গেছে, নদী সিল্টেড হচ্ছে, জল তো ফুলে ফুলে যা উঠে যাচ্ছে, অর্থাৎ আমাদের প্রথম প্রধান লক্ষ্য অন্তত আমাদের এই তিন এমপিকে এবার বাজেট বক্তৃতায় আমি আমার ওখানে বসবেন, আপনারা দুইজন বসে বক্তৃতার আমাদের প্রাধান্য থাকবে, এখানে এই নোনা জল ঠেকানো এবং নদীর নাব্যতা রক্ষা, সুরেজ গেট থেকে আমাদের জল নিষ্কাশনের ব্যবস্থা, আর এইটা না করলে আপনি কোনো কিছু করে এখানে টুকুতে পারবেন না, দিন দিন যে পথে যাচ্ছে। অর্থাৎ প্রকল্প ইতিমধ্যে আমি ডিওলেটা দিয়েছি মন্ত্রী হওয়ার সাথে সাথে, পানি সম্পদ মন্ত্রণালয়ে দিয়েছি আমি, নৌ পরিবহন মন্ত্রণালয়ে দিয়েছি, আমার প্রত্যেকটা ডিওলেটারে তারা উত্তর দিয়েছে, সেখানে আমি সমস্ত নদী এই সমস্ত নদীগুলি তালিকা করে দিয়ে দিয়েছি, এবং এগুলি ইতিমধ্যে অবশ্য একটা প্রকল্প তারা নিয়ে এগোচ্ছে, কিন্তু ব্যাপকভাবে প্রকল্প নিয়ে যদি আমরা এই নাব্যতা ধরে রাখতে না পারি, তাহলে যে কথা বিজ্ঞানীরা বলছে যে কিছুদিন পরে এই অঞ্চলটা চলে যাবে একেবারে সমুদ্রের, মানে সমুদ্র যে উচ্চতা সেই উচ্চতার নিচে চলে যাবে, অর্থাৎ এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যাবে, সেই জন্যে আমাদের সেইটা, এবং আমরা দায়িত্ব নিয়ে স্কুল কলেজ সরকারি করতে পারলে তো খুবই ভালো, করতে না পারলে অন্তত এই স্থানটাকে যদি রক্ষা করে দিয়ে যেতে পারি, তাহলে স্কুল কলেজ সরকারি করার সুযোগ থাকবে। প্রথম এবং ফার্স্ট আমাদের ডিউটি হবে এইটাই, টু প্রোটেক্ট দি এরিয়া। তো আমি আর আমার বক্তব্য বাড়াতে চাচ্ছি না, এখানে এসে আমি আনন্দিত হয়েছি, এবং আমি তো আগেও বলেছি আমাদের উর্বর মাটি কিন্তু এই পাইকগাছা বৃহত্তর অর্থাৎ কয়রাসহ, এখানে অনেকেরই জন্ম, এবং এই অঞ্চল কিন্তু এখনও পর্যন্ত ভালো ভালো ব্যক্তি রয়েছেন, তো সেই জন্যে মানে আপনাদের সমস্যা অনেক আছে, সমস্যার সমাধান হবে, এবং আমি জানি বঙ্গবন্ধু নিজেই কিন্তু পাইকগাছা একবার আসছিলেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু আইনের পরে ওই কয়রা আসছিলেন, এবং সে সময় কিন্তু যথেষ্ট অনুদান এখানে দেওয়া হয়েছে, এখানে আর দাকো এটা দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু অনুদান দেওয়া হয়েছে, এখন অনুদানগুলি আমাদের সঠিকভাবে কাজে লাগানো উচিত, এবং সেটা নির্ভর করে কিন্তু জনপ্রতিনিধি যারা থাকেন এবং যারা এটা অবদান, এবং সেই ক্ষেত্রগুলিতে আপনাকেও লক্ষ্য রাখতে হবে যে অবদা কী করলো, এই অবদার কাজের কিন্তু অনেক জায়গায় অনেক ত্রুটিও রয়ে গেছে, এটা অস্বীকার করা যাবে না, আর ত্রুটি যদি আমরা যদি নজর না দিই, সেগুলি যদি আমরা না দেখি তাহলে কিন্তু ত্রুটি থেকে যাবে, এবং আমরা যদি এড়িয়ে যাই তাহলে তো ত্রুটি তারা করবেই, অতএব এই কাজগুলি করার জন্যে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে, এবং আপনার যখন যা কিছু দরকার হবে, আমার সহযোগিতা দরকার হলে সেটা পাবেন,
সচিব রয়েছেন একজন সিনিয়র, অবশ্য আমি শুনলাম যে তিনি আগামী মাসে রিটায়ারমেন্টে যাচ্ছেন, তারপরও তার তো একটা যোগাযোগ থাকবে। বেশি দিন থাকলে আমি আরও মনে করেছিলাম যে যেহেতু ক্যাবিনেট মন্ত্রী হিসেবে বা একজন সিনিয়র সচিব হিসাবে আমরা চেষ্টা করব যে এই অঞ্চলে আরও অনেক কিছু স্কুল কলেজ থেকে আরম্ভ করে রাস্তাঘাট নদী খাল বিল এগুলি করা যায় কিনা, কারণ এগুলি একনেকে নিয়ে উঠানো দরকার, পাশ করা দরকার। যেটা ই বলেছেন আপনি পৌরসভার কথা বলেছেন, এটা একনেকে এখন বন্ধ আছে। আমারও ডুমুরিয়া ফুলতলায় একই অবস্থায় হ্যাঙ্গিং রয়ে গেছে, এখনও ছাড়ে নাই, এবং একনেকেরও আমি স্থায়ী কমিটির মিটিং রয়েছি, মানে সেখানে তেরোজন ক্যাবিনেট মিনিস্টার, তার ভিতরে আমিও আছি, মানে প্রধানমন্ত্রী 14 জন স্থায়ী যে কমিটি নিকারে। তো এখন নিকারে এটা চেষ্টা করতে হবে, এখন সেটা দেখা যাক। আমরা মন্ত্রী পর্যায়ে আগে কথা বলি, এটা বলে আর ক্লিয়ারেন্সটা পিএম দেবে, পিএম ক্লিয়ারেন্স না দিলে এটা স্থানীয় সরকার মন্ত্রী কী করতে পারবেন না। সরকার মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী আমার খুব মানে একেবারে ক্লোজ ফ্রেন্ড, আমরা দুইজন পাশাপাশি 9 সালের সংসদে ছিলাম, আমার সঙ্গে খুবই রয়েছে, এগুলি আমি আপনাকে সহযোগিতা করে দেবো, তা আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা এখানে উপস্থিত আছেন, দীর্ঘ সময় ধরে বক্তৃতা শুনেছেন, বক্তৃতা আরও শুনবেন, পয়লা বৈশাখ খাওয়া দাওয়া করে বিকালের দিকে আরও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এবং আপনারা বলবেন, পুরনো ছাত্র যারা রয়েছে তারাও কথা বলবে। তবে সব কথার এক কথা যে আমরা কথা বলি আর যাই করি না কেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের জাতীয়তাবোধ দেশাত্মবোধ এগুলি আমাদের থাকতে হবে, এবং সব কিছু রুটে আমরা দেশকেই করবো। আমি সর্বশেষ যে কথাটি বলে শেষ করব, সাম্প্রতিককালে একটা অদ্ভুত ধরনের একটা সার্ভে হয়েছে ওয়ার্ল্ডে, বিভিন্ন মানে জরিপ হয়, আমি এই সার্ভেটা পড়লাম যে সার্ভে করে 3টি না 4টি দেশ সুখী দেশ হিসেবে পরিগণিত হয়েছে। 1 নম্বরে রয়েছে ফিনল্যান্ড, 1 নম্বরে ফিনল্যান্ড। এই ফিনল্যান্ড সুখী কেন বলছে, ফিনল্যান্ডের জনগণ তারা তাদের যা কিছু আছে তাই নিয়ে তারা চিন্তা করে আরো কিছু করব, কিন্তু পাগলের মতো হাই অ্যাম্বিশন তাদের নেই, তার মানে তাদের মানসিক যন্ত্রণা নেই, কেউ কাউকে হিংসা করে না, জেলাসি নেই। আমাদের যেমন একজন উন্নতি হলে আমার জেলাসি হয়, এইটা নেই। এইরকম যে গুণগুলি দিছে তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে তত সমৃদ্ধ না। আসলে হচ্ছে সুখী থাকার একমাত্র উপায় হচ্ছে স্যাটিসফ্যাকশন অফ দি মাইন্ড, মনের, আমার যদি মনের দিক থেকে শান্তি থাকে আমি ওই গোলপাতার ঘরেও শান্তি পাই। আর কোটি কোটি টাকার বড় বড় বিজনেসম্যান, এখন তো সচিব মহোদয় জানেন, বাণিজ্য মন্ত্রী যখন এই সচিব যখন, আর আমি ল্যান্ড মিনিস্টার হয়ে বুঝতে পারছি শিল্পপতিরা সব চলে আসে, এদের কিন্তু ঘুম হয় না রাত্রিবেলায়, কিন্তু এদের ঘুম টুম হয় না, ওই ঘুমের গরু কিন্তু ঘুম আনতে পারে না। আমি কিন্তু এখনো পর্যন্ত খেয়ে ঘুমলি মানে একবারে সাউন্ড স্লিপ হয় এই বয়সেও, অর্থাৎ শান্তিটা কিন্তু টাকায় হয় না, সম্পাদে হয় না, শান্তিটা হয় মনে, আর শান্তিটা হয় মানুষকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, ভালো কাজ করে, ভালো কাজ করলে মনটা ফ্রেশ থাকে, ঘুমটাও ভালো হয়, আর যদি খারাপ কাজ করি তখন মনের ভিতর কেউ না জানলেও মন কিন্তু খোঁচাতে থাকে। মন কিন্তু এমন জিনিস, আপনার কে দিয়ে খারাপ কাজ করাবে, আবার খারাপ কাজ করানোর পরে আপনাকে খোঁচাতে থাকবে, বললেন লোভ আনবে, বললাম তারপর বলে এই কাজটা কি করা ঠিক হয়েছে, মন কিন্তু আমার খোঁচাচ্ছে, আরে ম্যাডাম তাহলে তুমি আমার এদিকে করালে কেন, কি তাই না। এখন এইটাকে কন্ট্রোল করতে হবে, তাহলেই কিন্তু আমরা সুখী হব, আমরা সমৃদ্ধশালী হতে পারবো, আমাদের জেলাসিটা কমাতে হবে, অমুকির ছেলে ও হলো কি করে ডাউন দিয়ে দেওয়া যায়, এগুলি কিন্তু বাঙালির একটা ক্যারেক্টারে দাঁড়ায় গেছে, এই থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।